আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব বেহেশত হতে হযরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে নিক্ষিপ্ত হওয়ার পরেই তাদের সাথে কি এমন ঘটেছিল। বেহেশত হতে হযরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে নিক্ষিপ্ত হয়ে চতুর্দিকে অন্ধকার দেখতে পেলেন। জনমানবহীন অপরিচিত পৃথিবীতে এইভাবেই সহসাই পতিত হয়ে তারা যেন অকুল দরিয়ায় বাসলেন। একই সঙ্গে দুজনেরই থাকতে পারতেন, তাহলে না হয় মন্দির ভালো হতো। কিন্তু এই নতুন জগতে কে কোথায় প্রতিত হলেন তা কেউ জানতে পারলেন না। হযরত আদম আলাইহিসসালাম পতিত হলেন শরণ দ্বীপে, আবার হাওয়া আলাইহিসসালাম জেদ্দায়। একত তাদের মনে মহান আল্লাহ তাআলার আদেশ অমান্যজনিত পাপের কারণেই অশান্তি, তদুপরি পরস্পরের মধ্যে বিচ্ছিন্নতা তাদের মনেই বিশেষ্য এবং হতাশায় সৃষ্টি করেছিল। কেউ কারো ঠিকানা জানতেন না। উভয়ই একাকী অবস্থায় একদিকে যেমন মহান আল্লাহ তাআলার ভয়ে আতঙ্কিত, অপরদিকে একে অপর থেকে বিচ্ছিন্ন, পরস্পর মিলিত হবার জন্য ব্যাকুল হয়ে পড়েন। এত বড় দুনিয়ার জমিনে কে কোথায় রয়েছেন তার ঠিকানা কারো কাছেই ছিল না। সুতরাং বহুদূর দুটি স্থানে বসেই দুজনেই কেঁদে বুক বাসাতে লাগলেন। শরণ দ্বীপে বসে হযরত আদম আলাইহিসসালাম কান্না করতে করতে চোখ দিয়ে এত বেশি পরিমাণ পানি বিসর্জন দিলেন যে তাতেই জমিনের বুকেই সর্বপ্রথম খেজুর বৃক্ষের উৎপত্তি হল, এবং সেই চোখের জলের শ্রদ্ধার আর দুই পাশে জন্মালো লবঙ্গ ও জাইফল। অপরদিকেই বিবি হাওয়া একইভাবে কাঁদছিলেন জেদ্দায় বসে। তার চোখের পানিতে সৃষ্টি হলো মেহেদি গাছ, এবং তার চোখের পানি প্রবাহিত হয়ে যেই সকল নদীতে প্রথিত হল সেই সকল নদীর তলদেশে জন্মালো মুক্তামতি মূল্যবান পাথর। হযরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া আলাইহিসসালাম এইভাবে পরস্পর বিচ্ছিন্ন অবস্থায় একাধারে 300+ বছর খেঁদেছিলেন। অবশ্যই কোনো কোনো রেওয়াতেই 40 বছরের কথা উল্লেখ, তবে সময় যাই হোক না কেন পরিস্থিতির ভয়াবহতা ও তাদের হৃদয়ের মন ভেঙে চোরমার হয়ে যাচ্ছিল। পৃথিবীর এক প্রান্তে বসে হযরত আদম আলাইহিসসালাম স্ত্রীর বিচ্ছেদ বেদনায় বিমূঢ় ছিলেন, এবং অপর প্রান্তে বসে বিবি হাওয়া আলাইহিসসালাম স্বামীর বিচ্ছেদে হাহাকার করছিলেন। কিন্তু তারা কে খাকে কোথায় খুঁজবেন, কে কোথায় আছে বা আছেন কিনা কারো কাছে কোনো কুচ নেই, সন্ধান নেই। তাই এমন পরিস্থিতিতে এক স্থানে বসে শুধু কান্না করা ছাড়া তাদের কাছে আর কিছু করার ছিল না। কুত পিপাসা আহার বিহার বলে তারা শুধুই কাঁদছিলেন আর মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করছিলেন। 300+ বছর অতিক্রান্ত হওয়ার পর একদা হঠাৎ মহান আল্লাহ তাআলা তার এই দুঃখ জর্জরিত বান্দাবান্দি প্রতি মনোনিবেশ করলেন। জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে জিব্রাইল, তুমি আমার বান্দাহ আদমের নিকট গিয়ে বলো সে মক্কায় গিয়ে হজ পালন করুক। জিব্রাইল আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে সেই হযরত আদম আলাইহিসসালামের নিকট হাজির হলেন, এবং মহান আল্লাহ তাআলার নির্দেশ দেওয়া তো করলেন। হযরত আদম আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার নির্দেশ পালন করতেই শরণ দ্বীপ হতেই অভিমুখে রওনা হলেন। ওলামায়ে কেরাম বলেন, মহান আল্লাহ তাআলা তখন শরণ দ্বীপ হতে মক্কা এত নিকটবর্তী করে দিলেন যে মাত্র 30 কদম দিয়েই তিনি পবিত্র মক্কায় পৌঁছে গেলেন। তিনি উপস্থিত হওয়া মাত্র অসংখ্য ব্যস্ত তার কাছে হাজির হয়ে বললেন, হে আদম, আমরা মহান আল্লাহ তাআলার আদেশে একাধারে 2000+ বছর যাবৎ এখানে কাবা তোয়াফ করছি। ওই সময় কাবার নাম ছিল বাইতুল মামুর। অবশ্যই কোনো প্রকাশ্য বা দৃশ্যমান গৃহ আকারেই ছিল না, বরং চতুর্থ বা সপ্তম আসমানে বাইতুল মামুর নামে পেরেস্তাদের ইবাদত করার জন্য যে মসজিদটি আছে ওই স্থানটি ঠিক তারই নির্মভাগেই অবস্থিত ছিল, এবং মসজিদ স্থাপত্য পরবর্তীকালে হযরত আদম আলাইহিসসালাম কর্তৃক ওইখানে নির্মিত হয়, এবং ওহারই নাম রাখা হয় বাইতুল্লাহ অথবা কানায়ে কাবা তথা মহান আল্লাহ তাআলার গড়। হযরত আদম আলাইহিসসালাম ও স্থানের অদূরে আরাফাত জাবালে রহমত নামক স্থানে গিয়ে বসে পড়লেন। এ সময় তিনি শারীরিক ও মানসিক ক্লান্তির শান্তিতেই একদম দুর্বল হয়ে পড়েছিলেন। আরাফাতের উক্ত স্থানে বসে হযরত আদম আলাইহিসসালাম চোখের পানি বিসর্জন দিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে পুনরায় প্রার্থনা করলেন, হে আল্লাহ, আপনি আমার এবং আমার স্ত্রীর গুনাহ ক্ষমা করে দিন। আমার জানা নেই যে সে এখন কোথায় আছে, কীভাবে আছে, সম্ভবত তারও জানা নেই যে আমি কোথায় আছি। হে মহান আল্লাহ, আপনি আমাদের উভয়ের প্রতি করুণার দৃষ্টি বর্ষণ করুন, আমিন। হযরত আদম আলাইহিসসালামের অধ্যকার প্রার্থনা কিছুটা ফলদায়ক হল। তিনি ঊর্ধ্ব আকাশে তাকিয়ে মোলাচাত করছিলেন, মহান আল্লাহ পাকের অসীম কৃপায় সহসাই তার মানবীয় চোখের পর্দা অপসারিত হয়ে গেল। হযরত আদম আলাইহিসসালামের সামনে এইবার বেশি উঠল মহান আল্লাহ তাআলার পবিত্র আরশের অসীম আরশের দৃশ্য, আর তিনি দেখতে পেলেন
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কালিমায়ে তৈয়বা দেখা মাত্রই হযরত আদম আলাইহিস সালামের মনে দীর্ঘদিন আগেকার স্মৃতি ভেসে উঠল তার জন্মলাভের পর আরশের মুআলার দিকে তাকিয়ে তিনি এই কালিমাটি দেখে মহান আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার নামের সহিত উক্ত নামটি কার তখন মহান আল্লাহ তাআলা বলেছিলেন সেই তোমারই বংশধরের মধ্যে এমন এক ব্যক্তি যিনি মানবকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আমার কাছে সবচেয়ে প্রিয় হে আদম তুমি যদি জীবনে কোনো অপরাধ করে ফেলো তাহলে তারও উসিলাতে এই আমি তোমার সেই অপরাধ ক্ষমা করে দেব হযরত আদম আলাইহিস সালামের মনে এই ঘটনা আসা মাত্রই তিনি মহান আল্লাহ তাআলার শাহী দরবারে হাত তুলে করুণ মিনতি পেশ করলেন হে আমার প্রভু আপনি আমাদের গুনাহ ক্ষমা করার জন্য আপনার শাহী দরবারে আবেদন জানাচ্ছি আপনি আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ও বরকতে আমাদের অপরাধ ক্ষমা করে দিন এভাবেই হযরত আদম আলাইহিস সালাম তার নিজের প্রার্থনা আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করায় মহান আল্লাহ তাআলা সাগরের জোয়ার উঠালো সঙ্গে সঙ্গেই তিনি হযরত আদম আলাইহিস সালামের প্রার্থনা মঞ্জুর করলেন আর এই সংবাদ তাকে জানিয়ে দেওয়ার জন্য জিব্রাইল আলাইহিস সালামকে প্রেরণ করা হলো তিনি হাজির হয়ে হযরত আদম আলাইহিস সালামকে এই শুভ সংবাদ গৃহীত করে বললেন আপনার দোয়ায় এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা হিসেবে উল্লেখ করায় আপনার প্রার্থনা মহান আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়েছে এবং আপনাদের স্বামী স্ত্রীর গুনাহখাতা মাফ করে দেওয়া হয়েছে আপনি যদি এই রূপ দোয়া আগেই করতেন তাহলে আর আপনাদের ব্যস্ত হতে দুনিয়াতে আসতে হতো না বরং তখনই আপনাদের অপরাধ ক্ষমা হয়ে যেত এবং ব্যস্তে থাকতে পারতেন হযরত আদম আলাইহিস সালাম বললেন ওহে জিব্রাইল এতদিন আমি বিস্মিত তারা এমনভাবে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম যে এই কালামের কথা এবং এই বিষয়ে মহান আল্লাহ তাআলার একটি কথা একটিবারের জন্য আমার মনে উদয় হয়নি আজ দীর্ঘদিন পরে মহান আল্লাহ তাআলার আরশে সেই পবিত্র কালামাটি দেখতে পেলাম এবং আমার সব কথা মনে পড়ে গেল এবং আমি সব উল্লেখ করে মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করছি হযরত জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের কথাকপুতন চলছিল হঠাৎ হযরত আদম আলাইহিস সালামের চোখের দৃষ্টি সামনের প্রান্তরের শেষ প্রান্তে প্রতিত হয় তিনি দেখতে পেলেন যে জেদ্দার দিক থেকে বিবি হাওয়া ধীরে ধীরে তার দিকে অগ্রসর হচ্ছেন তিনি এই দৃশ্য অবলোকন করে আর বসে থাকতে পারলেন না তিনি উঠে দ্রুত গিয়েই আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে অকুলভাবেই কেঁদে দিলেন বিবি হাওয়া ও দীর্ঘদিন পর হারানো স্বামীকে ফিরে পেয়েই অভূত সুর মত ফুপিয়ে কেঁদে ফেললেন দীর্ঘদিন বিচ্ছেদের পর সহসা স্বামী স্ত্রীর সাক্ষাৎ তথা মিলন ঘটাই অপূর্ব এক দৃশ্যের অবতারণা ঘটল যার তুলনা সত্যি আর দ্বিতীয়টি হয় না এতদিন পরেই মিলল সুখ উভয়ের চোখের পানি যেন আর থামছে না তাদের এই কান্নার দৃশ্য দেখছিল জমিনে অগণিত ফেরেশতারা তারাও স্থির থাকতে পারল না আদম ও হাওয়ার পূর্ণ মিলন দিনে তাদের আনন্দের কান্নায় ফেরেশতাগণও সামিল হয়ে গেল হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়ার দীর্ঘ বিচ্ছেদের পর মক্কা যে স্থানে তাদের সাক্ষাৎ ঘটে সে স্থানটির নাম আরাফা হলেও তখন কিন্তু এই নাম ছিল না বরং সেদিন তাদের পরস্পরের মধ্যে ওইভাবে দেখা সাক্ষাৎ হওয়ার ফলেই ওহার নাম হয়েছিল আরাফা তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ